সালেহ বিপ্লব নামে একজন সিনিয়র সাংবাদিক তারেক রহমানকে নিয়ে তার একটি লেখায় লেখেন। প্রতিনিধি সম্মেলন উপলক্ষে তারেক রহমানের সঙ্গে প্রায় 9,000 কিলোমিটার ভ্রমণ করেছি। এগুলো দিনে এতটা পথে কখনোই তাকে দেরি করতে দেখিনি। এটি তার ক্যারিশমার একটি দিক। আরও দিক আছে। তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন। দলীয় চেয়ারপারসনের সচিবালয় হাওয়া ভবনের কোঅর্ডিনেটরের দায়িত্ব পেলেন। এরপর কি হলো শুনলে অনেকে অবাক হবেন। আমাদের জানা মতে হাওয়া ভবনই মাত্র রাজনৈতিক অফিস, যেখানে দলের সব নেতার জীবন বৃত্তান্ত ছিল। ধরুন আপনি জানতে চান ছাত্রদলের কোনো এক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের পিতামহের পেশা কী ছিল। ক্লিক করলেই কম্পিউটার তা জানিয়ে দিচ্ছে। তারেক রহমান চেয়েছিলেন দলের সব নেতাকর্মীর তালিকা থাকলে ছবিসহ এবং পারিবারিক তথ্যাবলী সহ। শুরু করেছিলেন ছাত্রদল দিয়ে। সেটা করা হয়েছিল সাধারণ কর্মীর বাইরে শুধুমাত্র বিভিন্ন কমিটিতে যারা সদস্য তাদের সচিত্র জীবন বৃত্তান্ত নিয়ে ডাটাবেস করেছিলেন হাওয়া ভবন। লক্ষ্য ছিল এরপর যুবদলের ডাটাবেস করা হবে। জানি পরবর্তীতে সে তারা শুরু করতে পেরেছিলেন কিনা, কিন্তু আমরা অবাক হয়ে এসব কথা ভেবে। ক্যারিশম্যাটিক একজন নবীন নেতা, এভাবেই তাকে দেখার সুযোগ হয়েছে আমাদের। এতটা ডিশনারি একজন নেতার বিরুদ্ধে 111-এর পর যেসব অভিযোগে মামলা হলো তা দেখে আমার কাছ থেকে দেখা মানুষটার সঙ্গে মেলাতে পারছি না। কষ্ট হয়। অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকের মতামত নিয়েছি, বুঝতে চেষ্টা করেছি তারেক রহমানকে ঘিরে এত নিন্দার ঝড় কেন।